হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট স্যাটারডে অনেক দিন পর গিয়েছিলাম সাউথ সিটি মল। ডিসেম্বর মাস পড়তেই শীতের আমেজ শুরু, আর শীত মানে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়ার আইডিয়াল টাইম। স্যাটারডে নাইট বলে রাস্তায় বেশ ট্রাফিক ছিল, সেই জন্য আমাদের পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায় আর যেতে যেতে আমাদের খিদেও পেয়ে যায়, তাই ফার্স্টেই চলে গিয়েছিলাম ফুড কোর্টে। ফার্স্ট টাইম ওয়ামোমোর এই সিজলিং মোমোর ডিশটা ট্রাই করেছিলাম, যেটা বেশ স্পাইসি ছিল কিন্তু শীতের সন্ধেবেলার জন্য একেবারে পারফেক্ট। ওয়ামোমোর একটা কম্বো প্যাক আমরা অর্ডার করেছিলাম, যেটাতে এই সিজলিং মোমোটার সাথে ছিল দুটো বার্গার আর দুটো কোল্ড ড্রিঙ্কসও। আর এই কম্বো প্যাকটা অ্যারাউন্ড 400-এর মতো দাম পড়েছিল। আর নিয়েছিলাম ডমিনোজের একটা স্মল সাইজ ভেজ পনির পিৎজা। সমস্ত খাবারটা আমরা ফিনিশ করতে পারিনি, কিছুটা আমরা প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, কারণ ওখানে স্পেন্সারে যাওয়ার একটা খুব তাড়া ছিল। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো না, ভাবছিলাম যে স্পেন্সার বন্ধ হয়ে যাবে হয়তো, ওই জন্য তাড়াহুড়ো করে গেছিলাম। আর এই তাড়াহুড়োর মধ্যে স্পেন্সারে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। নর্থ সিটি মল গেলে আমি স্পেন্সারে একবার যাই, কারণ ওখানকার কিছু আইটেম আমার বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ, যেহেতু অনেক দিন পর গিয়েছিলাম, দুটো বস্তা জিনিস তুলে নিয়ে চলে এসেছি। আর অনেক কিছু এসেনশিয়াল জিনিস পেয়েও গেলাম, যেগুলো অনেক ভালো ডিল দিচ্ছিল। এই ক্রিসমাস কেকগুলো আমরা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, এছাড়া পেস্ট্রির কিছু অপশানও বাই ওয়ান গেট ওয়ান ছিল, যেটাতে কয়েকটা পিস আমরা নিয়েছিলাম যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, ওই জন্য ছবিতে দেখাতে পারলাম না। স্পেন্সারের এই নিজস্ব বেকারি আইটেমগুলো খুবই টেস্টি আর একদম ফ্রেশ হয়, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। এছাড়াও নিয়েছিলাম একটা সসেজের প্যাকেট, ওখানে গেলে এই সসেজের প্যাকেটটা আমি নিই, এই ব্র্যান্ডের সসেজটা বেশ ফ্রেশ হয়। আর নিয়েছিলাম একটা মজরোলা চিজ, আরও বেশ অনেক কিছু স্ন্যাক্স আইটেম, আরও বেশ কিছু টুকিটাকি এসেন্সিয়াল জিনিসগুলো নিয়েছিলাম, আর সব কিছুর ওপর বেশ ভালো ডিলও চলছিল। আজকে ভিডিওটা এটুকুই ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।